দেশের বিশিষ্ট রাজনৈতিক, বিদেশি কূটনীতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে ছিল আড়ম্বরপূর্ণ এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ভারত ও যুক্তরাজ্যে হাইকমিশনার ছাড়াও জাপান, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের রাষ্ট্রদূতগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া গণমাধ্যমের শীর্ষ ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতি আয়োজনে রং ছড়ায়।